হ্যালো গাইস, চলে আসলাম তোমাদের সামনে একটা নিউ ইন্টারেস্টিং মিনি ব্লগ নিয়ে, যেটা ছোট্ট একটা আমার চ্যানেলে ছাড়তে যাচ্ছে আজকে প্রথম। তো আমি আজকে প্রথম এসলাম কর্ণজোড়া পার্কে, এসে তো ঢুকলাম না কর্ণজোড়া পার্কে, কারণ অনেক লোক ছিল ভিড়ে পুজোতে। আর আমি এদিকে একটা মানে এদিকে আমরা শ্যুটিং করতে এসেছিলাম, যেটা আমাদের অনেক আগের চ্যানেলে আমরা ছেড়েছিলাম সিআইডি বলে, ওটা আমরা শ্যুটিং করতে এসেছিলাম এখানে। তো এখানে আমরা শ্যুটিং করতে পারিনি অনেক দূরে, কর্ণজোড়া যেই করেছিলাম। তো আজকে আমি এই জায়গাটাতে এসেছি তোমাদের সামনে তুলে ধরার জন্য কেমন জায়গাটা, তো আমি দেখানোর চেষ্টা করবো, তোমরা দেখতে থাকবে, চলো জায়গাটা দেখে নেওয়া যাক। তো গাইস, আমি এখন এই রাস্তাটাতে উঠে পড়লাম। তোমরা যদি জায়গাটা দেখতে চাও, খুবই ইন্টারেস্টিং জায়গাটা, মানে দেখতে এত ভালো যে এখানে এই জায়গাটাতে থেকে যায়। তোমরা যদি জায়গাটা দেখতে চাও তাহলে এখানেই কিছুক্ষণ শুধু ওয়েট করো, আমাদেরকেও এই ভিতরে যেতে হবে, তাহলে গেলেই তোমরা দেখতে পারবে কী সুন্দর জায়গাটা। এদিকে আমাকে এই জায়গাটা অনেক সুন্দর লাগে, এমনি মানে প্রায় আমি 2 বছর বাদ এসেছি এই জায়গাটায়, এখনও মনে আছে আমার, মানে এত ভালো ভালো লেগেছিলো যে জায়গাটা এখনও মনে আছে। তো গাইস, এখন আমরা সাইকেলগুলো তালা মেরে দিলাম, তালা মেরে এখন যাচ্ছি আমরা ভিতরে। তো চলো ভিতরে যাওয়া যাক, ফ্রেন্ড আসতেছে। এ ভাল, জায়গাটা দেখো একবার গাইস, গাইস তোমরা একবার জায়গাটা খেসে দেখো জায়গাটা। এখানে অনেকজন ঘুরতে আসে, 1 জানুয়ারিতে পিকনিক বানাতে আসে এই জায়গাটাতে। এই জায়গাটা অনেক সুন্দর লাগে আমাকে, এদিক দিয়ে নদী থেকে জল আসতেছে, আবার এদিক দিয়ে এদিকে চলে যাচ্ছে, আমাকে খুব ভালো লাগে জায়গাটা। তো আরও ভিতরে আরও অনেক জায়গা, মানে পুষ্পা মুভিটা যে বানিয়েছে এই জঙ্গলে, মনে হয় আমার দেখে মনে হয় এই জঙ্গলে পুষ্পা মুভিটা বানিয়েছে। একবার এই ভিতরে জায়গাটা দেখো, একবার শুধু তোমরা এই ভিতরে জায়গাটা দেখো, শুধু তোমরা এই ভিতরে জায়গাটা দেখবা তাহলে তোমাদেরকেও আসার ইচ্ছা করবে। আমরা অনেক দূর থেকে এসেছি এই জায়গাটা, শুধু দেখো অনেক দূর থেকে এসেছি গাইস, তোমরা শুধু আমাদের সাথে থাকো আর দেখবা খালি জায়গাটা কেমন। এই জায়গাটা, এখানে একটা মন্দির আছে, এই যে এখানে এই জায়গাটাতে একটা মন্দির আছে, আরও ওইদিকে সামনে ভিতরে সেই সেই জায়গা আছে, ওইদিকে যাওয়া যাবে না, আমার নদী আছে বিচে, ওইদিকে যাওয়া থাকলে আরও দারুণ লাগতো। একবার এদিকে দেখো ভিতরে, খুব ভালো লাগে এই জায়গাটা গাইস, গাইস এই জায়গাটা খুব ভালো লাগে আমাকে, কাকে কাকে ভালো না লাগে সেটা আমি জানি না, কিন্তু আমাকে খুব ভালো লাগে এই জায়গাটা। এই জায়গাটা আস্তে আস্তে আমার অনেক কাটে বলে লাভ নাই গাইস। شوف كان بتا عيني شوف نار وهي شاف قلبي اي 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 لا 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 গাইস, আমি ভিডিওটা এখান থেকে শেষ করতেছি, আর একবার খালি জায়গাটা দেখাই দেবো, দেখে নাও চারিদিক দিয়ে ভালো করে একদম। এটা আমার ফ্রেন্ড আসতে চাই, ও হাই করে দেখে আমরা একটু। গাইস, এই জায়গাটা তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলবে। আর এখান থেকে আমি মিনি ব্লগটা আমার ছোট্ট করে একটু মানে সুন্দর দৃশ্য তুলে ধরার জন্য চেষ্টা করলাম, কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখান থেকে আমার মিনি ব্লগটা এন্ড করলাম, ততক্ষণ ধরে থেকে ভালো থাকো, সুস্থ থাকো, বাই।